হ্যালো রিভন, গুড মর্নিং। পল্লবী স্টেট ব্লগে নতুন আর একটু ভিডিওর সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম, আমার অনেক অনেক ভালোবাসা। আর এই গরমে সকলে কেমন আছো? এই গরমে ভালো থাকাটাই হচ্ছে খুব দুষ্কর ব্যাপার। আমি তো পয়লা বৈশাখের পরপর খুবই অসুস্থ হয়ে গেছিলাম, এই মানে একদিন দুদিন হয় একটু ভালো হয়েছি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এখন বাজে 10টা। ধান করে পুজো দিয়ে এই সবে মাত্র এলাম। আর চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আজকে সারাদিনটা কিভাবে কাটাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাই আজকে একটা কাজে নেমেছে, বাড়ির কাজে। প্রচন্ড গরমে যদি আগুনের মধ্যে কাজ করতে হয় তাহলে কতটা কষ্টকর বলতো? আর কোম্পানির আজকে কাজ হচ্ছে না, তোমাদের দাদা ভাই কিন্তু ঘরের ভুল বদল করার জন্য উঠে পড়ে লেগেছে। তো আজকে হচ্ছে ঘরের ভুল বদল। তো এই বাইরে রোদ, দূরে ঠাটা পোড়া রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। কি কাজ করছে চলো তোমাদেরকে একটু দেখাই, আর ঘরের অবস্থাটাও কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। চলো, এই যে দেখো ঘরের অবস্থা, চারিদিকে যন্ত্রপাতি ছড়ানো, আর এইদিকে তোমাদের দাদাভাই করছে কাজ, আর বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে এভাবে এখানে জানলাটা লাগাচ্ছে। আর জানলাটা যেটা ছিল আমাদের আগে সেটা নষ্ট হয়ে গেছে, তো অনেকদিন ধরেই করা করা করে হচ্ছিল না, তো আজকে টাইম পেয়েছে সেই জন্য লেগে পড়েছে বাড়ির কাজে। আর এখানে পুরো বিছানাটা ধুলো হয়ে গেছে, আর যখন জানলাটা মানে আগের যে পুরোনোটা ছিল সেটা যখন খুলছিল সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় আমি স্নান করে পুজো দিতে গিয়েছিলাম উপরে। তো ততক্ষণে সেই কাজগুলো হয়ে গেছে, আর আগের যে পুরনো জানলাটা ছিল সেটা তো তোমরা দেখেইছো অনেকবার ভিডিওতে, তো সেইটা না অনেক দিনের, তো সেই জন্য ওপরের সাইডটা পুরো একদম জাং ধরে আর ভেঙে ভেঙে পড়ছিল। আর জানালার পাল্লার যেটা ছিল সেইটাও ভেঙে গিয়েছিল, সেই জন্য পুরো জানালাটাকে খুলে নামিয়ে নিয়েছে। আর বালি সিমেন্টেরও কাজ করা ছিল, সেই জন্য কিছু কিছু খুলতে পারেনি, সেগুলোকে আবার কাটার মেশিন দিয়ে কাটতে হয়েছে। আর এই যে দেখো এই নিচের পোর্শনগুলো আর সাইডের পোর্শনগুলো, সেই জন্য ভাঙতেও হয়েছে কিছুটা, আর কাটার মেশিন দিয়ে কেটেছে বলে এই দেখো পুরো চারিদিকে ধুলো এভাবে ভর্তি হয়ে গেছে। পুরো নিচ তো ধুলো হয়েইছে, আর বিছানা বালি সমস্ত কিছু ধুলো হয়ে গেছে, কিছু সরিয়ে নেয়নি। তো আমি যখন এসে দেখেছি তখন অলরেডি পুরো সব ধুলোই ধুলো। আর এই যে দেখো পিছনে আমাদের অনেক কচু গাছ হয়েছে, আর কচু হয়েছে কত বড় বড় সাইজ দেখো। তো একটা কচু কেটেছে, সেটা চলো তোমাদেরকে দেখাই। আর পিছনটা পুরো পরিষ্কারও করেছে, আর সেই জন্য একটা কচু তুলেছে। এই যে দেখো এই কচুটা তুলেছে, সাইজটা খালি দেখো কত বড় হয়ে গেছে। পিছনে আসলে যাওয়াও হয় না অনেক দিন, আর দেখাও হয় না, তো সেই জন্য এত বড় হয়ে গেছে। আর আজকে গিয়ে দেখছে এত বড় হয়েছে, সেই জন্যই তুলে নিয়েছে। আরও দুটো রয়েছে দেখালাম তোমাদের, ওগুলো একটু ছোট রয়েছে, এটা একটু বেশ ভালোই বড় হয়েছে বলে তুলে ফেলেছে। হ্যাঁ, এখন রান্নার দিকে চলে এসেছি। আর এই গরমে জ্যান্ত মাছের ঝোল ছাড়া আর কিছু ভাবাই যাচ্ছে না, আর কিছু খাওয়াও যাচ্ছে না গরমে। এই জ্যান্ত মাছ এনেছে আর এখন ঝোল করবো, জল নুন হলুদ মাখিয়ে নিই, আর রান্নাও শুরু করতে হবে। আর এদিকে হচ্ছে এই যে দেখো জানলাটা খুলে রেখেছে, তখন তো তোমাদের দেখাইনি এই যে জানলাটা লাগানো ছিল, তোমরা তো আগে ভিডিওতে অনেকবার দেখিয়েছো জানলাটা, যে জানলাটা এই যে ওপরের দিকে একদম ভেঙে গেছিলো, তো সেই জন্য পাল্লা পাল্লা এরকম কেটে কেটে খুলে আর ওখানে বাইরে রেখেছে। আর রেখে এই জানলাটা এখন বসিয়েছে দেখো, আর বসিয়ে একা হাতে নিজে ধরে নিজে তুলে লাগিয়ে এখন নিজেই ঝালাই করছে। আর বাইরে এই 40-42 ডিগ্রি মানে টেম্পারেচারে বাইরে ওই ঠাটা পোড়া রোদে দাঁড়িয়ে তার মধ্যে আগুনের ঝালাই করছে, মানে কি যে কষ্টকর এই কাজ, যে করে সেই জানে। এদিকে আবার রান্না হয়ে গেছে দেখো, ঢ্যাঁড়স কাঁচকলা দিয়ে একদম পাতলা করে জ্যান্ত মাছের ঝোল এক গামলা করেছি, আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরে রান্না, আর কিচ্ছু না, একদম প্লেন ঝোল আর ভাত। আর এই যে দেখো ওদিকে জানলাটা লাগানো হয়ে গেছে, জানলা লাগিয়েও ক্ষান্ত হননি। জানলা লাগানোর পর এবারে জানলার নিচে যেইগুলো হচ্ছে
ওই যে কি বলে বাড়ি সিমেন্টের কাজগুলো যেগুলো চটিয়েছিল সেইখানে বসাবে এবারে পাথর। সেই জন্য ওপরে আমাদের টাইলস ছিল যেগুলো বসানো হয়েছিল, সেই টাইলস কিছু ছিল, তো সেই টাইলস বের করে এখন কাটিং করছে। ঘরের অবস্থা তো খুবই খারাপ, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, কাদা হয়ে গেছে সমস্ত টেবিল বিছনা সমস্ত কিছু, ধুলো বারান্দাও ধুলো। তো সব কিছু এখন ঝেড়ে মুছে পরিষ্কার করব। আর হচ্ছে ছেলেও ঘরে ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে, কারণ এই ঘরে তো শোয়ানোর মতো পরিস্থিতিই নেই, চারিদিকে ধুলো। তো ওই ঘরে মাকে বললাম যে তোমার কাছে শুয়ে নাও, আর ও ঘুমাচ্ছে এই ফাঁকে, এদিকের কাজগুলোও করতে হবে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে জানলাটা বসালো, তারপরে এখানে হচ্ছে এখন পাথর বসাবে। তোমাদেরকে তো দেখালামই যে ওখানে পাথর কাটছে, তো পাথর বলতে টাইলস ছিল কিছু ঘরে, তো সেইটাই বসাবে। এদিকে আমি পরিষ্কারগুলো আপাতত করতে থাকি। এই যে দেখো এখানে বালি সিমেন্ট মাখা রেডি, একদম রাজমিস্ত্রির মতো কড়াই কর্নিক সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে। আর এই পাশেই একটা কাকু আছে রাজমিস্ত্রির কাজ করে, তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এই যে দেখো পাথর কাটিং করে সেই পাথর এনে এখন বালি সিমেন্ট দিয়ে সেই পাথরও বসাচ্ছে। প্রথমে হচ্ছে জানলা কাটলো, জানলাটাকে খুললো, তারপরে এই জানলাটা তো রেডি করাই ছিল, সেটা তো নিজেই করতে পারে আর সেটা বলার কিছু নেই। তো সেই জানলাটাকে আবার নিজে একা হাতে বসালো, বসিয়ে এখন এবারে এই নিচেটা বসাচ্ছে টাইলস, সেটাও নিজে একা হাতে করছে। এবার টাইলস বসানোর পর নাকি সাইডগুলোতে যেগুলো হচ্ছে দু সাইড দেখতে পাচ্ছো, দু সাইডে হচ্ছে বালি সিমেন্টের ফের ভালো করে কাজ করবে, সেটাও নিজে করবে, আবার তারপরে করবে পুট্টির কাজ। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, আপাতত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি হচ্ছে এই টেবিলটাকে পরিষ্কার করব, ওই দিকে পাথর বসানোর কাজ করছে করুক, আমি এদিকে এখন টেবিলটা গুছিয়ে ফেলি ঝেড়ে মুছে। এই দেখো ফাইনালি জানলা টাইলস বসানো কমপ্লিট। সত্যি কিন্তু জানলাটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলো? আগে যে জানলাটা ছিল সেটা তো দেখেছিলে, আর এটা একদম কিন্তু অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। সাইডের কাজগুলো হলে কিন্তু আরও ভালো লাগবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা, সারাদিন তো পেটে ভাত গেলো না, বললাম ভাত খেয়ে নিতে, খেলো না, এখন এবারে বলছে চা করো, চা খাবো, তো ভাত আর খাবে না। তো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছি, চা করে এখন দুজনেই চা খাবো। ঘরের অনেক কাজ বাকি, এখন সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে দুজনে যাব স্নান করতে। চা হয়ে গেছে, আমি নিয়েছি আর দুজনের দু কাপ চা। আমি অনেক দিন যাব চা খাইনি, জানো তো শরীর এত খারাপ করেছিল, তো তারপর থেকে আমি চা খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। এই আজকে কাজ করতে করতে আবার একটু মানে চা না খেলে হচ্ছে না, সেই জন্য একটু চা নিলাম। আর এত তাড়াতাড়ি গরমে চাটা না খাওয়াই ভালো। তো এখনও এখানে হচ্ছে পরিষ্কার জরিষ্কার চলছে কাজ করার পরেও, তো চাটা ধরে দাঁড়িয়ে আছি, সেটাও এখন খাওয়ার সময় নেই, বলছে রাখো, এখনও একটু কাজ বাকি রয়েছে, তো সেই জন্য এখানে রেখেই দিলাম। চা পান করে আবার লেগে পড়েছি কাজে, এই যে গোছানোর কাজে। আর তার ফাঁকে দেখো একটু চর্চাও করে নিয়েছি, তো স্কিনটার অবস্থা খুবই খারাপ এই গরমে, তো কিছুই সেভাবে করা হয় না, আর সময়ও পাই না। তো এখন একটু সময় পেয়েছি, তো ভাবলাম না এই টাইমটা সব রকম দিক দিয়ে কাজে লাগাই, যেরকম সব কিছু ঝেড়ে মুছে গোছাচ্ছি সেই ফাঁকে একটু মুখে লাগিয়ে নিই, ততক্ষণ মুখের যত্নটাও হয়ে যাবে আর ততক্ষণ কাজটাও হয়ে যাবে। তো সেই জন্য চাটা বসিয়ে দিয়ে মুখে লাগিয়ে নিয়েছি টক দই, আর তার সাথে একটু হলুদ দিয়েছি, আর তার সাথে একটু মধু দিয়েছি, দিয়ে একটা প্যাক বানিয়ে লাগিয়ে ফেলেছি। তো কাজটা করি, তার ফাঁকেটা শুকিয়েও যাবে আর তারপরে ধুয়ে ফেলবো। চল এখন কাজ শুরু করি। কাজের আর শেষ হচ্ছে না, টেবিল পুরো সমস্ত ওপর থেকে নিয়ে ঝেড়ে মুছে গুছিয়ে পরিষ্কার করলাম। এখন এবারে বিছানার পুরো কভার খুললাম, সমস্ত বালিশের ওয়ারগুলো খুললাম, সব কিছু ধুলো, আর নিচের এই কভারটাও পুরো ধুলো হয়ে গেছে, এখন মুছছি সেইগুলো। চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এবারে ঘর মুছতে হবে। তো দেখো এখানে পাথর লাগানোর কাজ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর বাকি কাজটুকু তো পরে করবে বললামই। আর এইদিকে আমি ঘর ফর পুরো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন এবারে ভালোভাবে ঘরটা মুছবো, মানে শুধু ঘর নয় এ ঘর ও ঘর বারান্দা পুরো সমস্ত কিছু ধুলে ধুলে সব কিছু মুছে
তারপরে যাব স্নান করতে। এখন বেজে গেছে 6টা, প্রায় অন্ধকার অন্ধকার হতে যায়। আর এই সবে মাত্র মোটামুটি কিছুটা গোছাতে পেরেছি ঘর, এখনো পর্যন্ত বিছানার চাদর পাতা হয়নি। তো এখন যাব স্নান করতে, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে এসে এই সমস্ত কাজগুলো করব, মানে বিছানার চাদরটা পাতবো, বিছানাটা গোছাবো, আর বাকি মোটামুটি এই যে দেখো এখানে টেবিল ফেবিলগুলো সমস্ত কিছু পরিষ্কার হয়েছে। ঘর তো দুবার করে মুছেছি, তো এই আর হচ্ছে এই যে আল্লাহ টাল্লাগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে গোছালাম। আর এখানে দেখো জানলাটা দারুণ লাগছে, কিন্তু এখন শুধু এই দু সাইড প্লাস্টার করা বাকি, এটা হলে তারপর এখানে স্লাইডিং লাগানো হবে। তো দারুণ লাগছে এখন, আমার ভিডিও করার জন্য তো দারুণ হয়েছে জানলা। তো যাই হোক চলো এখন আপাতত ফ্রেশ হয়ে যাই, সন্ধ্যাটা দিয়ে আসি, কারণ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। এখন তোমাদের দাদাভাই সেই কচুটাকে কাটতে বসেছে, মানে কাটতে বলতে রান্না হবে তার জন্য কাটতে নয়, এত বড় কচু তো আর একা খাওয়া যাবে না, তো সেই জন্য মা এসেছে। এখন মাকে একটু দিয়ে দেওয়া হবে, বা কেউ যদি খায় তাকে একটু দিয়ে দেওয়া হবে, তো ওই জন্য ভাগ ভাগ করে কেটে থাকছে যে কাউকে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, স্নান টান করে উঠে সন্ধ্যা দিয়ে এসে এই অবস্থা, পুরো ঘেমে আবারও স্নান হয়ে গেছি। তো এখন বিছানাটা গোছানো বাকি, তো চলো ঝটপট এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে এখন অনেক কাজ বাকি। তো যাই হোক আপাতত এখন বিছানাটা গোছানোর কাজটাই করবো। এই যে বিছানা চাদরটা পেতে এখন একটু বসতে পারলে বাঁচি, সারাদিনে এত গরমে আজকে একটু বসার টাইমও পাইনি, তোমাদের দাদাভাইও পাইনি, আমিও পাইনি। তো ও এই মাত্র স্নান টান করে একটুখানি বাইরে রাস্তার দিকে গেল, আর আমি এদিকে চাদরটা পেতে একটুখানি বসে রেস্ট নেব। আর এই চাদরটা দেখো পয়লা বৈশাখের কেনাকাটা করতে গিয়ে কিনেছিলাম, দুটো কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, একটাও পাতা হয়নি, এই আজকে পাতলাম। আর চাদরটার একটা জিনিস কি, বালিশের ওয়ার বা পাশ বালিশের কভারটা নেই, তো যার জন্য শুধু চাদরটাই পাতলাম, কারণ আমাদের বিছানা হচ্ছে 5টা মাথার বালিশ থাকে, দুটো পাশ বালিশ থাকে। এখন সব যদি নতুন কভার বের করতে যাই, তো হয় নতুন কভারে না গরমে শোয়াও যায় না, নতুন চাদরেও শুতে খুব অস্বস্তি লাগে। তো যাই হোক তাও পাতলাম, আর এই চাদরটা একদম সফট আছে, খুব বেশি মানে কড়কড়ে টাইপের না, সুতির চাদর, অসুবিধা খুব একটা হবে না। আর বালিশের ওয়ার বের করলাম না, ওইগুলো কালকে কেছে তারপরে পরিয়ে দেবো। এই যে মানে বালিশগুলো সব এইখানে ডিপ দেওয়া রয়েছে, আর বাকি সমস্ত কাজই কমপ্লিট। এখানে দেখো টেবিলটা পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত গুছিয়ে ফেলেছি, আর জানলার এখানে ঘর টর তো ঝেড়ে মুছে আগেই পরিষ্কার করে তারপরে স্নানে গেছিলাম। আর ওদিকে আল্লাহটাও পুরো আল্লাহটা একদম ধুলো হয়ে গেছিলো, পুরো আল্লাহর সমস্ত জামা কাপড় নামিয়ে তারপরে আল্লাহ মুছে তারপর আবার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। তো এই মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়েছে আর কি। এই সমস্ত কাজ শেষ করে একটু বসার টাইম পেয়েছি, আমার ছোনা বাবাকে নিয়ে বসে আছি। আর এই যে দেখো নেড়ু হয়ে গেছে, এত প্রচন্ড পরিমাণ গরম পড়েছে, ওকে নেড়ু করে দেওয়া হয়েছে। কে নেড়ু করেছে? পাপা। পাপা নেড়ু করে দিয়েছে। আর এই যে সারা দিন ধরে এই জানলার কাজ, আর এই জানলার কাজ করতে গিয়ে সারা ঘর নোংরা হয়ে সারা ঘর আজকে গোছাতে হয়েছে। তো চলো আর কি এই একটু বসে রেস্ট নেব, আবার রাতের রান্নার জন্য ভাতটা করতে হবে, মানে ভাত করতে হবে, আর ছেলের জন্য করব দুটো রুটি। তো এই হচ্ছে রাতের রান্না, তরকারি পত্র সমস্ত কিছু রয়েছে। তো চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে কিন্তু ফলো করে দিও। আর সকলে খুব ভালো থাকো, আর গরমে মানে কি বলবো বেশি বেশি করে ওয়াটারের জল খাও, আর নিজেদের খেয়াল অবশ্যই রেখো। তো চলো টাটা।